দিকে যখন আমি ছবি তৈরি করতে শুরু করি মূলত তথ্যচিত্র বিজ্ঞাপনের ছবি কর্পোরেট ফিল্মস যাকে আজকাল বলে সে ধরনের প্রমোশনাল ছবি এই ধরনের ছবি করতাম তার কারণ তখনও কাহিনী চিত্র করা শুরু করিনি এবং আমার ইচ্ছে ছিল যে দীর্ঘদিন ডকুমেন্টারি ছবি তৈরি করব আমার খানিকটা আমাকে উদ্বুদ্ধ করেছিল ইউরি সিভেন্স যিনি ক্যামেরা হাতে সারা বিশ্ব ঘুরে বেরিয়েছিলেন আমার মনে হয়েছিল যে এই ক্যামেরার মাধ্যমে ডকুমেন্টারি ক্যামেরার মাধ্যমে আমি আমার মানুষ সমাজ প্রকৃতি ও মানুষের দ্বন্দ্ব এইগুলো আবিষ্কার করব কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে আমি যে ছবিগুলো করছিলাম সেটা একেবারে আমার মনের মতো হচ্ছিল না আরেকটা ব্যাপার হচ্ছে হয়তো দশটা ডকুমেন্টারি বা বিজ্ঞাপনের ছবি করেছি তার মধ্যে একটা হয়তো মনের মতো হচ্ছে বাকিগুলোতে কিছু টেকনিক্যাল কারিকুরি হচ্ছে বা অনেক কিছু আমি শিখছি কিন্তু ঠিক যেটা বলতে চাইছি বা যেটা ভেতরে যে ভাবনা সেটাকে আমি প্রকাশ করতে পারছি না তখন মনে হয়েছিল যে কাহিনী চিত্র হচ্ছে এমন একটা জনপ্রিয় মাধ্যম এর মধ্যে দিয়ে না গেলে আমার এই তথ্যচিত্র যেগুলো আমি খুব মন দিয়েও করেছি সেগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে না সেটা দেখানোর কোনো ব্যবস্থা নেই ফলে আমি কাহিনী চিত্রকে বেছে নিলাম তার কারণ সামাজিক যে দায়বদ্ধতা একটা ছিল যে আমার সময়কে আমি যদি ধরতে না পারি বা আমার সময়ের পরিপ্রেক্ষিতে আমি যদি অতীতকে না আবিষ্কার করি বা ভবিষ্যতের কথা না ভাবি তাহলে আমার ছবি করার কোনো মূল্যই নেই সিনেমা করার ফলে কাহিনী চিত্রের মাধ্যমে এই যে জনপ্রিয় মাধ্যমকে ব্যবহার করা ব্যবহার করে একটা গল্প গল্পের মধ্যে দিয়ে যে গল্প শুনতে মানুষ সবসময় ভালোবাসে আদিকাল থেকে লোকে গল্প শুনতে ভালোবাসে সেই গল্পের মধ্যে দিয়ে নিজের কথাগুলোকে কিছু পৌঁছে দেওয়া এবং নিজের অভিজ্ঞতাকে দর্শকের সঙ্গে শেয়ার করা এটাই ছিল উদ্দেশ্য ফলে কাহিনী চিত্র আমার মনে হয় যে এমন একটা মাধ্যম যার দ্বারা অনেক জনপ্রিয়ভাবে নিজের কিছু অনুভূতিকে মানুষের কাছে পৌঁছানো যায় একজন সাধারণ দর্শক হিসেবে গৌতম ঘোষের ছবি সম্বন্ধে আমি যা বলতে চাই সেটা হচ্ছে উনি এই সমস্ত সাধারণ মানুষকে নিয়ে যে ছবি করেছেন এবং করছেন সেটা সব থেকে ভালো লাগে যে ছবিগুলো দেখে মনে হয় যেন এই জন্য আমাদের পাশে এই জন্য আমাদের পাড়ায় এই জন্য আমাদের অঞ্চলে সব জায়গায় ছড়িয়ে আছে এমন চরিত্রগুলো তার প্রত্যেকটা ছবিতে আমরা একটা অন্তরের স্পর্শ পাই যা আমাদেরকে ভাবিয়ে তোলে আমরা আমাদের চিন্তা শক্তিকে বাড়িয়ে তুলি
Thank you. আসলে একটা জিনিস বলতে আমার খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে প্রথম হয়তো সিনেমা সম্পর্কে উৎসাহ তৈরি হয়েছিল বা সিনেমা ঠিক নয়, পৃথিবীকে একটা ফ্রেমের মধ্যে দিয়ে দেখা। ফ্রেম এমন একটা জিনিস, মাঝে মাঝে কি করতাম, জানলা দিয়ে দূরে রাস্তার দৃশ্য, এমনকি বাড়ির বড় ঘড়িটার পেন্ডুলামটা, কখনো দাদুর নাক, ক্লোজ আপ, এই একটি বিশেষ জায়গার মধ্যে দিয়ে একটা জিনিসকে দেখা, যাকে ফ্রেম বলা হয়। এটা আমার মনে আছে, এখনো মনে আছে যে সে একটা দারুণ উত্তেজনার ব্যাপার ছিল, আনন্দ পেতাম। আর আমার মনে হয় যে এই ফ্রেমই কিন্তু চিত্রকলার একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। মানুষ যখন গুহা চিত্র আঁকত, আল্টামিরার কেভের যে ছবিগুলো আমরা দেখতে পাই, তাতে কোনো ফ্রেম ছিল না, কিন্তু ফ্রেম আসাটাই হয়ে গেল চিত্রকলার একটা বৈপ্লবিক দিক, যে একটি বিশেষ জায়গার মধ্যে দিয়ে একটা বাস্তবকে দেখা বা দৃশ্যকে দেখা। তার মানে মানুষ কি করলো, সিলেক্ট করতে শিখলো, তার বিশেষ একটি জায়গায় সে ফোকাস করলো যে আমার এইটুকু দেখা উচিত, এর বাইরে দেখা উচিত নয়। এই ফ্রেমের যে দৃষ্টি, সেটা কিন্তু আমাদের চিত্রকলাকে, ভিজুয়াল আর্টকে একটা অন্য দিকে নিয়ে চলে গেল। একটা ভিউ ফাইন্ডারের মধ্যে দিয়ে আমি কতটা দেখব, কতটা দেখব না, কতটা ছেড়ে দেব, সেই কম্পোজিশনই কিন্তু আসল জিনিস চিত্রকলা বা ফটোগ্রাফির। আমার ওর সাথে অনেক রকম এক্সপিরিয়েন্স আছে। একটা আমরা একবার কান ফেস্টিভ্যালে গেছিলাম আমাদের ছবি পদ্মনদীর মাঝি নিয়ে, ওখানে স্পেশাল স্ক্রিনিং হচ্ছিল, আমাদের ইনভিটেশন ছিল। তারপরে কাজের ক্ষেত্রে তো অসম্ভব হাসি ঠাট্টা মজা, আবার সিরিয়াসনেস কাজের বেলায় গৌতমটা খুব সিরিয়াস, মানে ঘুরে এগিয়ে টেগে যায় গুম্পি চুম্বিরি, কিন্তু কাজটা আধা করে নিতে জানে, বোঝেন, খুব ভালো বোঝাতে পারেন। গৌতম দা যখন স্ক্রিপ্ট পড়ছিলেন, এত ভালো করে পড়ছিলেন স্ক্রিপ্টটা, আমি মনে মনে ভাবছিলাম যে ইনি নিজে অভিনয় করেন না কেন, এত ভালো করে স্ক্রিপ্ট যখন এত ভালো করে স্ক্রিপ্টটা পড়ছেন, উনি নিজে অভিনয় করেন না কেন। তো তখন মানে জাস্ট আলাপ হয়েছে, তো সেই কথা বলতে পারিনি ওনাকে। তো তারপরে তো ছবি দখল শুটিং আরম্ভ হলো। দখলের গৌতম দার সবসময় একটা ভীষণ আছে যে গৌতম দা ভীষণ ডিফিকাল্ট লোকেশন চুজ করেন, যেগুলো ছবিতে পরে অসম্ভব সুন্দর লাগে, ভীষণ অদ্ভুত একটা এফেক্ট, একটা মানে একটা ক্রিয়েট করে, একটা ছবির ব্যাকগ্রাউন্ড একটা ক্রিয়েট করে। কিন্তু লোকেশনটা অনেক দূরে ছিল। তো যাই হোক, আমরা প্রায় 15-20 দিন কি তার থেকেও বেশি আমরা ওখানে শুটিং হয়েছে। আর প্রথম দিন যেদিন গৌতম দা আমাকে লোকেশন শুটিং এ নিতে এসেছেন, তো আমরা একটা গাড়িতে করে যাচ্ছিলাম, তো হঠাৎ গাড়ির পেছনে আমার সুটকেসটা রাখতে গিয়ে দেখছি যে ওখানে তবলা আর হারমোনিয়াম এসব রাখা। তো আমরা স্ক্রিপ্টটা ভাবলাম যে স্ক্রিপ্টে তো কোথাও হারমোনিয়াম তবলা এসবের ব্যাপার তো কোথাও দেখিনি, তো এগুলো কেন? তো আমি গৌতম দাকে জিজ্ঞেস করলাম যে গৌতম দা, তবলা হারমোনিয়াম এগুলো কেন যাচ্ছে? তো গৌতম দা বললেন, বাহ, আমাদের গান গাইতে হবে না ওখানে গিয়ে, মজা করতে হবে না? তখন আমার ভীষণ মজা লাগলো, ভীষণ ভালো লাগলো। জানেন যে উনি কি চাইছেন, সেটা যদি কনভে করতে পারেন টু হিজ আর্টিস্ট, এটা খুব সহজ হয়ে যায় অভিনেতা অভিনেত্রীর পক্ষে করা। অনেকগুলো মজা মজা সিন হয়েছিল আমাদের এখানে, মানে
আমার তো অনেকগুলো ভালো সিনস ছিলই, তাছাড়া অনেক মজার ঘটনাও ঘটেছিল শুটিং করতে গিয়ে, অনেক মজার ঘটনা, মানে তা বলতে শুরু করলে তা শেষ হয় না আর কি। তো একটা ঘটনা মনে আছে যে আমাদের একটা সিন ছিল পুকুরে, আমি আর আসাদ ছবির হিরো, মাঝি কুবের মাঝি, তো আমরা দুজনে মিলে একটা পুকুরে আধা ডোবা অবস্থা, কিছু ডালো টালো গাছে কিছু প্রেমের দৃশ্য আছে আর কি। তো সে দৃশ্য করব কি, দুজনেই এত ঠান্ডা, জানুয়ারি মাসের 2 তারিখে পুকুরে শুটিং হয়েছে, সেই পুকুরের চারধারে নারকল গাছ ভর্তি, 1 ফোঁটা রোদ পড়ে না পুকুরে সারা বছর, ঠান্ডায় দুজনের দাঁত একদম ঠক ঠক করে কাঁপছে, একটা ডায়লগ বলতে পারছি না, দাঁতে দাঁতে আওয়াজ হচ্ছে, সেরকম অবস্থায় দুজনে দুজনকে এম করে জড়িয়ে, সামগ্রিক প্রতীক, যে প্রতীক যেন সারা বিশ্ব জুড়ে এই মানুষদের যারা নদীর ওপর বেঁচে থাকে কাছে একই। গৌতমদার নাম আমি অনেক শুনেছিলাম, বিশেষ করে মৃণালদার কাছ থেকে, মৃণাল সেন, তিনি প্রথম বলেছিলেন যে এই ছেলেটি ব্রিলিয়ান্ট ডিরেক্টর, ওর বোধ হয় হাংরি অটম বলে একটা ডকুমেন্টারি, সেটা মৃণালদা দেখেছিলেন এবং খুবই প্রশংসা করতেন মৃণালদা গৌতমদার। ইন দ্য মিড 70s, ইন দ্য আর্লি 70s আই উড সে, a young man came to me, young man in his 20s. He told me that he would like to make a film on hunger. And he said that he had collected a number of his friends, all of the same age, and they have decided to make a film on hunger. And I said, what can I do for you? I said, I would like to tell you the subject. And then, not the script, because script cannot be written for the kind of film we are trying to make. And we did some research work. That is what they said, this young man said, and said, we have organized a camera, 60mm camera. I said, who is doing the funding? How would you get the fund? He said, we have not yet decided how to do it. And then he started narrating the subject. And I was pretty impressed. I was deeply impressed by what he told me. And in 74, the situation of Calcutta and West Bengal and many parts of our country was very grave because, you know, there was a crop failure due to flood and drought. There was a famine-like condition all over the country. And I was really perturbed and disturbed about the situation that hundreds of people are pouring in from the villages, half-paid, dying out of hunger. It was a terrible situation. And I thought that we must do something, make a film out of it, and we must record the situation because it is it's a gory situation. And why it's happening? Is it due to the crop failure, due to the natural calamities, or there are some other reasons? I must inquire and investigate. I must probe into the problem. Hungry Autumn is, I think, one of Gautam's best films. We really enjoyed it very, very much. I don't think enjoy is the right word. We were deeply moved by it. It showed a great depth of understanding of the problem. It showed a great tenderness, a great sense of outrage at the causes of the famine, at the sympathy that he showed for the victims of the famine. This girl is 16 years old, sweet 16. Finally, with great effort, I finished the film Hungry Autumn, which has no sponsor, but
when the film was on the post-production stage, Mrinal Sen had seen some of the rushes and he was highly inspired with our effort. And then I said, can I help you with the sense that I can organize some fund for you? I can recommend your name to a bank who is also financing one of my films. And I said, how much do you want? I asked him, and he said that we would be needing not about 10,000 rupees. So that was organized through a bank. And the film was made. I know nothing about how did they move about. And then finally when I saw the film, I was completely floored. It was a great experience, and the film created a lot of noise because, you know, it was refused by the censor board during emergency, and my friend Sukhdev helped me a lot. He said, Goutam, now you better keep quiet with the film. When the real moment comes, I'll try to pass the film through higher authority with the advisory board. They have been showing the films to their friends, but I'm not quite sure if the film was censored, certificated by that time. I don't think it was. And then it was just the beginning of emergency when Films Division organized another seminar. So I was invited. I went there. I went after the meeting started, the seminar started, and a friend of ours who is no more now, who died, it was a marvelous documentary filmmaker, Sukhdev. And he was talking about the problems they are having with the films like that. And he said that it is becoming very difficult for them to motivate the people for whom the films are made. And he was talking about, he was focusing on the lack of motivation. The people couldn't be motivated. And then my turn came and I said, I have just seen a film, and I have seen the film number of times, and the film has been made by a group of young people having no, you know, knowledge of cinema in the truest sense of the term. They are all outsiders making an aggressive infiltration, and they made the film. Evidence in Goutam's documentary, Hungry Autumn. Film which won him the main award in the Oberhausen Film Festival in Germany. Hungry Autumn was an uneven, low-budget film shot with a spring-wound Bolex 16mm camera. It documented the famine-stricken areas of rural Bengal and the terrible starvation as thousands of villagers poured into Calcutta. I hope he will go a very, very long way, as long as he keeps on making films. এখন যেরকম তোরা টেলিভিশনে অনেক সিনেমা দেখতে পাস তো, আমাদের সেই সুযোগ ছিল না। সিনেমা ছিল বাচ্চাদের জন্য যে ফিল্মগুলো আসতো, সেগুলো আমরা হলে দেখতে যেতাম। মানে টেলিভিশন ছিল না তখন, টেলিভিশন তো সবে এসেছে। আর সেগুলো মেইনলি গ্লোব, এলিট, লাইটহাউস, এগুলো তো মর্নিং শো হতো বাচ্চাদের ছবি সব। তো টিফ অফ বাগদাদ। মামু এসে বল নেক্সট উইক কিন্তু আসছে শিফ অফ বাগদাদ, বলে পুরো গল্পটা খানিকটা আমাদের বলতেই হতো। সেটা একটা দারুণ এক্সাইটমেন্ট ছিল, ওয়েট করে থাকতাম নেক্সট উইক কবে সেই দিনটা আসবে। তো ক্যালেন্ডারে ভাবছি আর 1, 2, 3 করে সেদিনকে সিনেমাটা দেখতে যাবো। সেরকম শিফ বাগদাদ ছিল। আর টার্জেনটা ছিল খুব ফেভারিট আমাদের। টার্জেন এলে জনি ওয়েস্টমুলার, সেটা ফ্যাবুলাস। টার্জেন মানে নিয়ে যাবেই আমাদের। এরকম বাংলা ছবি খুব অল্প দেখতাম, বেশি তো বাংলা বাচ্চাদের ছবি হতো না। দেশ খোকার কাণ্ড দেখেছিলাম একটু বড় হয়ে। যাই হোক, টার্জেনের ছবি দেখে আমরা কি করতাম, টার্জেন করে সেই ঝুলে একটা ট্রাঙ্কটি কাটে ট্রাঙ্কটি ঝুলে যেত, সেরকম আমরা নিজেরা তৈরি করতাম ছাদের মধ্যে। কি ডেঞ্জারাস ভাব,
যদি স্লিপ করে আমরা বাইরে পড়ে যেতে পারতাম, কিন্তু ওই অ্যাডভেঞ্চারটা ছিল সাংঘাতিক ব্যাপারটা। এরকম অনেক রকম সিনেমা দেখা হতো, সিনেমা তো সিনেমা ছাড়া তো আর তারপরে ধর ইয়ে হতো, ধর নানা রকমের শো যেগুলো, তার মধ্যে উদয় শঙ্করের নাচও দেখেছি আমরা, কি লাকি ভাব। তারপরে ধর পিসি সরকারের ম্যাজিক, মানে এই পিসি সরকার না, প্রদীপ সরকারের বাবা, মানে সিনে পিসি সরকার। আর আমাদের ম্যাজিক খুব ফ্যাসিনেট করতো, ধর পিসি সরকার এসি সরকারের ম্যাজিকের বই পাওয়া যেত, সেই মানে বই ছেটে কেটে প্রথমে ধর ওই হাত তাস, মানে হাত চাফায়ের খেলা, তাসের কার্ড মানে ম্যাজিক, তারপরে কী করে ইয়ে করতে হয়, মনে কর ম্যাজিকে ম্যানেজ করতে হয়, ম্যাজিকে তুই হাত চাফাই করছিস যখন, প্যাটার প্যাটার মানে দর্শককে মাতিয়ে রাখতে হয় কী করে কথার মধ্যে দিয়ে, তারপরে হাত সাফাই করে কায়দা করে দেখিয়ে দিতে হয়। এরকম অনেক রকমের ম্যাজিক শো করতাম আমরা। আর ম্যাজিক আর থিয়েটার, থিয়েটার মানে ধর ডিটেকটিভ গল্পগুলো, শার্লক হোমসের গল্প, তারপরে শরদিন্দুর গল্প, হেমেন্দ্র রায়ের গল্প, এই সব ডিটেকটিভ স্টোরিগুলোকে আমরা কী করতাম, নিজেদের মতো ভাই বোনেরা মিলে ছোটো করে লিখে নিতাম, তারপরে সব বাড়ির লোকরা মিলিয়ে, তারা দর্শক ছিল, আমরা ছাদের মধ্যে স্টেজ তৈরি করতাম, কিংবা অমিতাদের যে হল ঘরটা ছিল তাদের স্টেজ তৈরি হতো, তার এই মাসে একবার করে একটা শো, আর আমরা সেগুলো রেসেল ফেসেল করে রেডি হয়ে থাকতাম। অনেক সময় গন্ডগোলও হতো, অনেক সময় ভালো হতো, তার জন্য আমাদের প্রাইজ দেওয়া হতো, ভাই বোনদের মধ্যে কে বেস্ট অ্যাক্টর পেয়েছে, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট নাটক কোনটা হলো, এইসব প্রাইজ ফাইজ হতো অনেক কিছু, এইসবগুলো করে চমৎকার ছিল। আর ধর তার মানে ম্যাজিক শো, থিয়েটার আর খেলা, ক্রিকেট, ফুটবল, হকি, এই তিনটে। আর ক্রিকেটে তখন আমি ফার্স্ট টেস্ট দেখেছিলাম, তখন কে বলেছিলেন তো, ইয়ান ম্যাকিস একদিকে, ডেভিডসন আরেকদিকে, আর রে লিনওয়াল তখন খেলেছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা। সেকেন্ড টেস্ট দেখি ইন্ডিয়া পাকিস্তান, আর দিদিরা কী করতো, মানে নিজে গিয়ে লাইনে ঢুকিয়ে দিয়ে আমাদের চলে আসতো, এই খেলা নাটক, মানে যার জন্য নাটকটা ছোটোবেলা থেকেই আমাদের মাথায় ঢুকে গেছিলো। পরে যখন আমরা বালিগঞ্জে চলে আসি, ধর অজানা গোষ্ঠীটা তৈরি করা হলো, তো অজানা কিন্তু অ্যাকচুয়ালি ওই কন্টিনিউশন ওই নাটকের পাগলামি। যেটা হলো বালিগঞ্জে চলে এসে আবার নতুন করে নাটকটা জায়গা দিয়ে উঠলো, তো কারণ ছিল শুধুমাত্র এখানে তো আগে যেমন নদন পার্কে সব রকম খেলাধুলা, আমাদের এখানে মাঠ নেই, একমাত্র মিলিটারি গ্রাউন্ডে যেতে হতো খেলতে, ক্রিকেট বা ফুটবলটা প্রায় উঠেই গেল, তখন কি পড়াশোনা ছাড়া কিছু করতে হবে, তো নাটকটা চা দেওয়ার পিছনে আরেকটা লোক ছিল, সেটি মন্টু দাবি, বাবুজি মন্টু দাবি। আমি বললাম যে পাড়ায় বাচ্চা ছেলেরা মিলে, তখন আমরা ক্লাস এইট থেকে পড়ি, নাটক করতে হবে, তো মন্টু দাদু আমাদেরকে মুকুট করালো, তখন এরপর আরো দু তিনটে নাটক উনি করালেন, আমরা ঠিক করলাম একটা নাটকের দল করবো। আচ্ছা, নাটকের দলের আগে প্রস্তুতিটা ছিল একটা ওয়াল ম্যাগাজিন, সেই ওয়াল ম্যাগাজিনে একটা কায়দার নাম দেওয়া হয়েছিল রদের, ফরাসি নাম দিয়ে কেন দিয়েছিলাম, তারপরে সেই তারা একটা দল তৈরি হলো, দল তৈরি করে আমরা ক্ষুদিত বাসন করলাম। আচ্ছা, ক্ষুদিত বাসন করাটা সব থেকে মজা লাগে, লোকে তো বই পড়ে নাট্যরূপ দেয়, আমি সিনেমাটা দেখে নাট্যরূপ দিয়েছিলাম। Alternate. Alternate. Alternate.
রাজীব আইটা নেব, অল্টারনেট টেক ওয়ান। Tanpura only. Number 8, Tanpura only. I didn't have any opportunity to go to your film school. Being the eldest son in the family, I didn't want to create a pressure on my father. But I was mad to become a filmmaker looking for an opportunity, a right place where I can find books on film theories and practice on film techniques. I'd taken some tips from the senior filmmakers like Satyajit Ray, Manal Sen, Bhattar, and many others, and some other friends, and found very interesting collection of books in British Council Library. In those days, British Council had a very good collection of books on film theories and film techniques. On film techniques, they had a whole series of focal books on the technique of camera, technique of editing, technique of sound, technique of lab, and many others. So those were the fundamental books on cinema. I was attending British Library regularly, and also the National Library, where I found an incredible book by Vladimir Nilsson, Cinema as a Graphic Art. And that book completely changed my concept about the new cinema, about the visual form of cinema, how cinema would have been seen from a right point of view. Thank you.
मुझे गौतम घोष से श्याम बेनेगल ने पहली बार मिलाया था किसी फिल्म फेस्टिवल में दिल्ली के, और उन्होंने बहुत ही संक्षेप में मुझे पार की कहानी सुनाई थी, और पता नहीं क्या बात थी उनके बारे में, हालांकि उनके काम से मैं बिल्कुल भी वाकिफ नहीं थी, लेकिन जिस तरह से उन्होंने मुझे कहानी सुनाई थी, मैंने इंस्टिंक्टिवली उनको हाँ कह दिया, हालांकि मैं बहुत मुश्किल से किसी फिल्म को हाँ कहती हूँ। लेकिन मुझे याद है कि उसी समय पर एक और भी बंगाली फिल्म मेकर हैं जिन्होंने मुझे अप्रोच किया था अपनी फिल्म के साथ, लेकिन वो फिल्म मैंने नहीं की और गौतम के साथ की, और यकीनन वो बहुत अच्छा हमारे लिए सफ़र रहा, क्योंकि उसके लिए मुझे नेशनल अवार्ड मिला, फिर गौतम की जो दूसरी फिल्म है पतंग उसके लिए इंटरनेशनल अवार्ड मिला तामीना आर्ट फेस्टिवल में इटली में, तो दोनों ही बहुत ही अच्छे एक्सपीरियंसेस रहे। যারা ছবি কাজ করতে নামি আমি জানি না আমি সৃষ্টি করতে পারবো কিনা, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা অ্যাডভেঞ্চার। আমরা যখন পার করতে গেছিলাম তখন সবাই বলেছিল যে অসম্ভব ব্যাপার। এই এক্ষুনি আমাকে সমরেশ বোস বলেছেন লেখক যে কিছুদিন আগে কেয়া চক্রবর্তী মারা গেছে, তুমি এই কাণ্ড করো না, সাবানা নাসি ডুবে যেতে পারে, এই ভয়ঙ্কর জুলাইয়ের গঙ্গা, প্রচণ্ড আন্ডার কারেন্ট। তো আমাদের কাছে মনে হচ্ছিল এটা একটা চ্যালেঞ্জ। তো আমার প্রযোজক খুব ভালো লোক ছিল, ওকে বলেছিলাম দেখো প্রথম দিনই আমরা এটা শ্যুট করব, যদি আমরা ফেল করি আমরা এই ছবি করব না, আর যদি ফেল না করি ছবিতে এগোবো। উনি রাজি হয়েছিলেন এবং আমরা প্রথম দিকে পার করাটা অনেকটা প্রতীকী, যেন আমাদের পুরো ইউনিটি পার হল। हालांकि जब मैंने पार में काम किया था तो मुझे तो बिल्कुल अंदाज़ा भी नहीं था कि इसमें नसीर और मेरा काम लोगों को इतना पसंद आएगा। एक सीन मुझे याद है कि नसीर जाता है काम मांगने के लिए शहर में, और फिर कहीं शायद मिल वगैरह में जाता है और कहता है कुछ भी काम हो मुझे दे दो कि मेरी बीवी जो है पेट से है, दो दिन से कुछ खाना नहीं खाया, और उसको हड़का देता है वो आदमी, फिर एक आदमी उसको 2 रुपए दे देता है। तो मेरा भाई बाबा आदमी जो कैमरामैन है वो हमेशा कहता है कि उस सीन का इतना गहरा असर मुझ पर हुआ है कि अब कोई भी मेरे पास नौकरी मांगने आएगा तो मुझ में कभी भी इतनी हिम्मत नहीं होगी कि मैं उसको ऐसे ही पलटा दूं। बाबू बाबू ए बाबू बाबू क्या है रे, अब क्या मांगता तुमको? एक तो कोई काम का जुगाड़ बाबू। काज क्या, गाछ के ऊपर फलता है?
কি ভাঙ ভাঙ কা তুমি কোথায় দেখা কাজ কাম নেই ইধার যাও ভাগো जिस बाबू के पास आए थे वो तो मुल्क से अभी आए नहीं है यहाँ साथ में जनाना भी है बाबू बड़ी तंगी है उसके पेट में बच्चा है तुम्हारा बहू का पेट में बच्चा है तो हम क्या करेगा बाबा हमसे क्या पूछ के बच्चे पैदा किया काज नहीं कम नहीं और सलसल बच्चा कौन पड़ता है बाबू कोई भी काम करेगा कोई भी काम झाड़ू सफाई कुछ भी काम का बात मत कर ये कारखाना जास्त दिन ना आई कोबे बूंद हो बे तार कोनो ठीक ना आई नीचे ने ठीक ना आई एने 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 दूधों ठाका ना ना बाबू ने अरे बाबा जानवरों को खिलाओ पेट में बच्चा उन्नीसवीं शताब्दी बांग्लार इतिहास एक संदिग्ध ऐसा পাশ্চাত্য দর্শন এবং বিজ্ঞান আমাদের প্রাচ্যের সঙ্গে সেখানে মিলেছিল এসেছিল অবশ্যই বিদেশি শাসকদের সঙ্গে কিন্তু ওই সময় এশিয়াটিক সোসাইটির পতন হয় এবং আমরা দেখেছি যে আধুনিক বাংলার শ্রেষ্ঠ মনীষীরা জন্মগ্রহণ করে উনবিংশ শতাব্দীতে তাদের কর্ম যুগ সবই উনবিংশ শতাব্দীতে এবং যেটাকে আমরা বলা হয় বাঙালির একটা রেনাসাঁ সেটা উনবিংশ শতাব্দীতেই ঘটেছিল ফলে এই উনবিংশ শতাব্দী বেঙ্গল আমাকে সবসময় খুব ফ্যাসিনেট করেছিল এবং আমার মনে হয়েছিল উনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে আমি কিছু কাজ করব Gautam's obligation to dissecting contemporary society in his films was once more evident in Antarjali Yatra. This time he took an archaic custom of Bengal and attempted to understand modern-day Bengal through the prism of this analysis. কি বললেন? দোষর চাই সতী সত্যি সালংকারা সুবংশিয়া সহধর্মী The story of an old man on his deathbed married to a young girl